ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 90,000-এর কাছাকাছি। চলতি বছরে এই প্রথম একদিনে এতটা বাড়লো সংক্রমণ। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও, সেই সঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 4 জন। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত 24 ঘন্টায় 481 জনের মৃত্যু হয়েছে। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 1,64,110 জনের। আক্রান্তের সংখ্যা 1,23,92,260। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 1,15,69,241। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 714 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 469। গত 24 ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা 79,129 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 81,466। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 44,202 জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল 50,356 জন। দেশে মৃত্যুর হার 1.32%, দেশে সুস্থতার হার 93.36%। আবারও ভোটের খবরের দিকে নজর রাখবো। গত বছর 13 জুলাই বাড়ির অদূরেই বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছিল বিজেপি নেতা ও বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ। এবার সেই হেমতাবাদেই দেবেন্দ্রনাথের স্ত্রী চন্দ্রিমা রায়কে প্রার্থী করেছে বিজেপি, মায়ের প্রচারে সর্বক্ষণের সঙ্গী মেয়ে। মাঝে পেরিয়ে গেছে 7.5 মাস সময়, কিন্তু পেছন ফিরে তাকালে এখনো যেন গতকালের সকাল। উত্তর দিনাজপুরে হেমতাবাদে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয় বিজেপি নেতা ও বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ। মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা একটা পরিবার। সেই থেকে জীবন যুদ্ধে একা লড়াই শুরু মা মেয়ের। কিন্তু স্বামীর সংসার তো এত ছোট ছিল না, সংসার ছাড়াও দল, নিজের বিধানসভা এলাকার মানুষকে নিয়েই ছিল তার বৃহত্তর পরিবার। বিধায়ক স্বামীর অপূর্ণ কাজ শেষ করতে হবে তো, তাই এবার ভোটের ময়দানে নেমেছেন দেবেন পত্নী চন্দ্রিমা রায়। বাবার মৃত্যুর সময় একমাত্র মেয়ে, তখন 9ম শ্রেণীর ছাত্রী। বাবা বহুবার প্রার্থী হয়েছেন, কিন্তু প্রচারে কখনো ছোট্ট মেয়েকে সঙ্গে নেননি তিনি। ভোট যুদ্ধে মায়ের লড়াই এবার প্রথমবার, তাই মাকে এক মুহূর্ত কাজ ছাড়া করতে নারাজ মেয়ে। এ গ্রাম থেকে ও গ্রাম, এ পাড়া থেকে ও পাড়া, সব সময় মায়ের সফর সঙ্গী মেয়ে। এখন আপাতত আমাদের সব কর্মী সভাগুলো হচ্ছে, মানে উপর থেকে নিচু লেভেলের যে পাড়াতে বা গ্রামে যেগুলো সংসদে সংসদে কর্মকর্তা আছে বিজেপি, মন্ডল প্রেসিডেন্ট, শক্তি প্রমুখ, জিএস, আরও অনেক রকম আছে, তাদের সঙ্গে পরিচয় হচ্ছে। আমার স্থানীয় ইস্যুর মধ্যে ওই রাস্তাঘাট, তারপর শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত ইস্যু। মেয়েকে সঙ্গে নিয়ে বিজেপি প্রার্থীর প্রচারকে কটাক্ষ করেছে তৃণমূল। দেবেন রায় আপনারা সবাই জানেন তিনি আত্মহত্যা করেছিলেন। যে কোনো মৃত্যু আমাদের কাছে দুঃখজনক, এই মৃত্যু আমাদের কাছে দুঃখের, কিন্তু সেই দুঃখকে যদি কেউ মার্কেটে, ভোটের মার্কেটে বিক্রি করতে চায় মেয়েকে সাথে নিয়ে, সেটা সবসময় সাকসেস হয় না। হেমতাবাদে বিজেপি চন্দ্রিমা রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের সত্যজিৎ বর্মন এবং সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ভূপেন্দ্রনাথ বর্মনের সঙ্গে। স্বামীর গড় ধরে রাখতে পারেন কিনা চন্দ্রিমা, তার উত্তর মিলবে 2 মে। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।